আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করার লাস্ট ডেট গত 12 আগস্ট হওয়ার কথা থাকলেও সর্বশেষ গতকাল অর্থাৎ 27 আগস্ট ফাইনালে দল ঘোষণা করল গ্রুপ বি এর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কা। যদিও নিয়ম মেনে বেশ কিছুদিন আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। তাছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়াও আর বেশ কিছুদিন আগেই দল ঘোষণা করেছিল এশিয়া কাপকে সামনে রেখে। যাই হোক, দেরি হলে অবশেষ দল ঘোষণা করেছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। আর যেখানে দেখা যায় পুরো শক্তি দল নিয়ে এবার এশিয়া কাপে আসছে আফগানরা, যেখানে তাদের বড় শক্তির জায়গা মুজিব, রশিদ এবং নুরদের নিয়ে গড়া বিশ্বসেরা স্পিন অ্যাটাক, যেটা নাকি সামলাতে হবে এবার টাইগারদের। এদিকে এলপিএল খেলে ইঞ্জুরিতে জর্জরিত থাকা লঙ্কাল দলে নেওয়া হয়েছে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে, যেখানে বাংলাদেশের জন্য এক স্বস্তির খবর, ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কান দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার অনিন্দু হাসারাঙ্গা, যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে টাইগার ব্যাটাররা। তো চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশ দলের পাশাপাশি গ্রুপ বি এর টাইগারদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দল ফাইনালে কেমন স্কোয়াড ঘোষণা করল। প্রথমে দেখে নেব আফগানিস্তান দলের ফাইনাল স্কোয়াড। নাম্বার 1 হাসমতুল্লাহ শাহিদি, মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অধিনায়ক। নাম্বার 2 মোহাম্মদ নাবি, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 3 রহমানুল্লাহ গুরবাজ, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4 রহমত শাহ, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 ইকরাম আলী খিল, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 6 রিয়াজ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 নাজিবুল্লাহ জাদরান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8 মুজিবুর রহমান, স্পিন বোলার। নাম্বার 9 গুলবাদিন নায়েব, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 করিম জান্নাত, বোলিং অলরাউন্ডার। নাম্বার 11 শরীফউদ্দিন আশরাফ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 12 রশিদ খান, স্পিন বোলার। নাম্বার 13 ফজল হক ফারুকি, ফাস্ট বোলার। নাম্বার 14 ইব্রাহিম জাদারান, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 15 নূর আহমেদ, স্পিন বোলার। নাম্বার 16 মোহাম্মদ সেলিম শফি, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 17 আব্দুল রহমান, স্পিন বোলার। এখন থেকে নেব শ্রীলঙ্কা দলের ফাইনাল স্কোয়াড। নাম্বার 1 দাসুন সানাকা, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 পাথর নিশাঙ্কা, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 দিমুত করুণারত্নে, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4 কুশল পেরেরা, ওয়ান রাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 5 চারিত আসালাঙ্কা, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 সাদিরা সামারকান, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7 ধনঞ্জয় সিলভা, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8 দূষণ হেমন্তা, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 9 ধুনিত ওয়েলগি, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 কুশল মেন্ডিস, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 11 মহেশ দীক্ষানা, স্পিন বোলার। নাম্বার 12 প্রামোদ মাধুসান, স্পিন বোলার। নাম্বার 13 কাসুন রাজিথা, ফাস্ট বোলার। নাম্বার 14 দিলশান মাধুশঙ্কা, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 15 মতিজা পথিরানা, ফাস্ট বোলার। এবং সর্বশেষ দেখে নেব বাংলাদেশ দলের ফাইনাল স্কোয়াড। নাম্বার 1 সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার এবং অধিনায়ক। নাম্বার 2 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 3 মুশফিকুর রহিম, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 4 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 5 নাজমুল হাসান শান্ত, ওয়ান রাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 6 তাহিদুল হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 মোহাম্মদ নাইম শেখ, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 8 আফিফ হোসেন ধ্রুব, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 9 শামীম হোসেন পাটোয়ারি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 10 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 11 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 12 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান।
নাম্বার 13 হাসান মাহমুদ ফাস্ট বোলার, নাম্বার 14 মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার, নাম্বার 15 শেখ মেহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার, নাম্বার 16 শরীফুল ইসলাম ফাস্ট বোলার, অ্যান্ড নাম্বার 17 তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার।